হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি বনানী ব্লগার। তো আজকে বউ বরণ করা হবে, সব কিছু গুছানো এবং সাজানো হয়েছে, এখানে ফিরি পাতা হয়েছে, এত সুন্দর করে সব কিছু রেখেছিল, বেশ দেখতে ভালো লাগতেছিল। সন্ধ্যার সময় বউ নিয়ে অলরেডি চলে এসেছে। আমি কিন্তু আমার আগের ব্লগে দেখিয়েছিলাম আপনাদের যে আমার হাজব্যান্ড এবং আমার মেয়ে বিয়েতে যাচ্ছে, আর আমরা এক যে অ্যাপার্টমেন্টে থাকি একই ফ্লোরে, পাশের ফ্লোরে অ্যাপার্টমেন্টে আর কি, যেহেতু বিয়ে, ওই বিয়েতে একদিন পরে আর কি বউ নিয়ে আসা হয়েছে, পরের দিন সন্ধ্যার সময়। তো বউকে এখন সবাই মিলে বরণ করবে, মুরব্বীরা, ছেলের যে বাবা মা এবং ছেলের যে আত্মীয় স্বজনরা আছে। তো এই বরণটা আজকে নিজ চোখে দেখবো, আমার কাছে বেশ ভালো লাগছিলো। বিয়েতে অনেক খেয়েছি কিন্তু এত সুন্দর করে বউকে বরণ করা হয়, এই দৃশ্যটা দেখতে আমার কাছে বেশ ভালো লাগছিলো। তো আমি আজকে দুই দিনের ব্লগ আপনাদের সাথে একটা করে তৈরি করে শেয়ার করব। তো এখন যেহেতু বিয়ে হয়ে গিয়েছে আর বউ নিয়ে অলরেডি যেহেতু চলে এসেছে, বউ একদিন ছিল, সারা দিন ছিল তার আত্মীয়র বাড়িতে, এবং ওখান থেকে সন্ধ্যার পরে এখন প্রায় বাজতেছে 9:30, এই টাইমে বউকে নিয়ে বরণ করা নিয়ে আসা হয়েছে এবং বরণ করে নিচ্ছে সব মুরব্বীরা মিলে। তাদের এই দৃশ্যটা দেখতে আমার কাছে বেশ ভালো লাগছে। বউও আবার পরে তার বরকে বরণ করবে। তো এদিকে কিন্তু তাদের বিয়েতে যেটা সবসময় হয় আর কি, ঢোল বাদ্যবাজনা না হলে কিন্তু তাদের বিয়ে পরিপূর্ণ হয় না, বাদ্য তো অবশ্যই বাজাতে হবে। তো এদিকে বউকে বরণ করার জন্য সব কিছু এখানে নিয়েছে আর কি, আর এ তো বাদ্য বাজানো হচ্ছে, ঢোল পিটানো হচ্ছে, সবাই নাচতেছিল মিউজিকের সাথে সাথে, এত সাউন্ড আর এত আওয়াজ হচ্ছিল, সবাই খুব আনন্দ করতেছিল, দেখতে বেশ ভালো লাগছে। আর এটা হলো পরের দিন সকালবেলা, আমি আমার মেয়ে, হাজব্যান্ড এবং শাশুড়ি একসাথে বাসা থেকে বের হয়েছি। আমি আমার মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছি আর আমার হাজব্যান্ড আমার শাশুড়ি আম্মাকে নিয়ে একটু পরীক্ষা করাতে হসপিটালে যাবে আর কি, ডায়াগনোস্টিক সেন্টারে, যেহেতু আমার ডায়াবেটিক্স আছে। তার ডায়াবেটিক্সটা কী পরিমাণ এটা মাপার জন্য খালি পেটে এবং খাওয়ার পরে আরেকবার মাপা হবে। তো এই জন্য আমি এখন মেয়েকে স্কুলে দিয়ে তো বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম, বাসা যাচ্ছি। আর সকালের আবহাওয়াটা এত ভালো লাগছিলো, খুবই ভালো লাগছিলো। বাসায় এসে নাস্তা করেছি আমরা সবাই, আমার হাজব্যান্ড, শাশুড়ি আমাকে নাস্তা দিয়েছি। নাস্তা খাওয়ার পরে আমাকে নিয়ে আবার আমার হাজব্যান্ড খাওয়ার পরে যে পরীক্ষাটা এটা করতেছে, আর আমি দুপুরে দাওয়াত থাকলে একটু হালকা পাতলা নাস্তা, মানে দুপুরে খাবারের আয়োজন করি, কাঁঠাল বিচি ভর্তা করব, ডাল চচ্চড়ি। হঠাৎ করেই দেখি মুষলধারে বৃষ্টি হচ্ছে, আমার কাছে তো বেশ ভালো লাগছিলো, ইচ্ছে করতেছিলো ছাদে গিয়ে বৃষ্টিতে ভিজি। তো এদিকে ভর্তাগুলো তৈরি করা হয়েছে। তো আমার হাজব্যান্ড আমাকে এত জোরে জোরে ডাকতেছিলো, ও অলরেডি আমাকে নিয়ে যেহেতু এসেছে আর বাইরে যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছিলো, ও ভিজে এসেছে, আমাকে এসে বলতেছিলো যে টাওয়াল দাও, আমি ছাদে গিয়ে ভিজবো। তো এখানে আমরা তিন রকম আলু ভর্তা করেছি, মেয়ের জন্য, আমাদের জন্য এবং আমার হাজব্যান্ডের জন্য, ঝাল ছাড়া, শুকনো মরিচ ছাড়া, আর কাঁঠাল বিচি ভর্তা। তো এতে সন্ধ্যার পরে আমরা রেডি হচ্ছি বৌভাতে অনুষ্ঠানে যাওয়ার জন্য, আমার হাজব্যান্ড, মেয়ে রেডি হয়ে গিয়েছে, আমার আর আমার শাশুড়ি আমার একটু দেরি হচ্ছে আর কি, ওরা আমাদের জন্য অপেক্ষা করতেছিলো, আর আমার মেয়ে তার বাবাকে দেখাচ্ছিল তার তাকে কেমন লাগছিলো। তো এতে আমি একদম রেডি হয়ে গিয়েছি, একদম খুবই নর্মালভাবে রেডি হলাম, আর অনেক দিন পরে এরকম একটা শাড়ি পরতে পেলাম, এই শাড়িটা আমি আজকে ফার্স্ট পরলাম। শাড়িটা যেহেতু গিফট পেয়েছিলাম, আমার পরা হয়নি, তো এ তো দাওয়াত ছাড়া আর পার্টি ছাড়া কোনো জায়গায় কিন্তু শাড়ি ওরকমভাবে আমার পরা হয় না, তো ভালোই লাগছিলো। আর আমার বিয়ে অনুষ্ঠান, দাওয়াতে শাড়ি পরলে একটু বেশিই ভালো লাগে। তো এদিকে আমার মেয়ে সবসময় যেটা করে আমি শাড়ি পরার পরে, সে আমাকে খুব আদর করবে আর কি, তার নাকি খুব ভালো লাগে তার আম্মু শাড়ি পরলে দেখতে। তো এতে এর মধ্যে আমরা বের হয়ে গেলাম রেডি হয়ে, অলরেডি সবাই যাদের দাওয়াত করা হয়েছে সবাই চলে গিয়েছে, আর অ্যাপার্টমেন্টও নিরিবিলি হয়ে গিয়েছে। তো আমরা লিফটে এখন চড়ে যাব, আর আমার হাজব্যান্ড গেটে তালা লাগাচ্ছে, রাতের বৌভাত যেহেতু। তো বাসা থেকে বের হতে দেখলাম যে জ্যাম পড়েছে আর কি, একটু রাস্তাঘাটে ভিড় ছিল। তো অলরেডি আমরা চলে এসেছি এখানে, তো আমার হাজব্যান্ড আমাকে বলতেছে যে এত বছর যাবৎ তুমি নারায়ণগঞ্জ থাকো, অনুষ্ঠানটা কোথায় তুমি এতেই বোঝো না। অথচ এখান দিয়েই কিন্তু আমি আমার মেয়ের স্কুলে সবসময় যাই। তো এখানে আসাতে দেখলাম যে একটু ভিড় ছিল, অলরেডি এর মধ্যে অনেক মানুষ চলে এসেছে, আর সবাই আমাদের বলতেছিলো যে খেয়ে নেওয়ার জন্য, যেহেতু আস্তে আস্তে ভিড় বেড়ে যাবে।
আত্মীয়স্বজন সবাই চলে এসেছে, আর এই হলো ছেলের মা। সে সবাইকে দেখতেছিল সবাই ঠিকঠাক মতো খাচ্ছিল কিনা। তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিলাম। আর এ তো আপুরা অলরেডি চলে এসেছে, আমরা যেহেতু একই অ্যাপার্টমেন্টে থাকি। আর এই আপাকে দেখে তো আমার বেশ ভালো লাগছিল, অনেকদিন পর আপার সাথে দেখা হয়েছে। যেহেতু একসাথেই থাকতাম, এখন আপু অন্য জায়গায় চলে গিয়েছে, অনেকদিন পর দেখা হয়ে বেশ ভালো লাগছিল। সবাই অনেক কথা বলতেছিলাম, মানে অনেকদিন পর দেখা হলে যেটা হয় আর কি, অনেক মানে ভালো লাগে, ভালো লাগাগুলো কাজ করে সবসময় বেশি। তো অলরেডি এর মধ্যে সবার সাথেই দেখা করলাম, আর সবার সাথে দেখা করতেছি। তো এই তো বৈশাখী এত সুন্দর করে সেজেছিল পার্লার থেকে, বৈশাখীকে দেখতে বেশ ভালো লাগছিল। একটু বিয়ে বাড়িতে সাজুগুজু না করলে কিন্তু আমাদের কারোই ভালো লাগে না, বিয়ে বিয়ে মনে হয় না। তো বিয়ে যে কোনো অনুষ্ঠানে একটু ভারী সাজ সবারই ভালো লাগে। তো সবাই যেহেতু অলরেডি এর মধ্যে চলে এসেছে, আর আমাদেরও খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে, আস্তে আস্তে কমিটি সেন্টার পাতলা হয়ে যাচ্ছে, সবাই চলে যাচ্ছিলো। তো এর মধ্যে এই মানে দৃশ্যগুলো দেখতে আমার কাছে বেশ ভালো লাগছিলো। আর সবাইকে অনুষ্ঠান হলেই কিন্তু সবার সাথে একসাথে হওয়া হয়, সবাইকে একসাথে দেখা যায়, এই ভালো লাগাগুলো একটু বেশি কাজ করে আর কি। তো এর মধ্যে ওদের খাওয়া দাওয়া যেহেতু হয়ে গিয়েছে, ওদের একটু জড়িয়ে ধরলাম, আদর করলাম, কথা বললাম। আর বৈশাখী আমাকে জিজ্ঞেস করতেছিল যে আপু আমরা ঠিকমতো খাওয়া দাওয়া করেছি কিনা। আর ওকে দেখতে এত সুন্দর লাগছিল, বেশ ভালো লাগছিল, যেহেতু ছেলের ভাবি মানে ছোটো ভাইয়ের বউ। তো এই তো এই ভাইয়াটা আর আমার বাবার বাড়ি একই এলাকায়। তো এই সূত্রে ভাইয়া যেহেতু আমার শ্বশুর বাড়ির এলাকায় বিয়ে করেছে একই অ্যাপার্টমেন্টে তার শ্বশুরবাড়ি, সেই সূত্রে একটু আত্মীয়তার জোরটা একটু বেশি আর কি, ভালো লাগাটা বেশি কাজ করে। তো ভাইয়া আমার সবগুলো ব্লগে দেখে, এই জন্য ভাইয়াকে অনেক ধন্যবাদ। তো এর মধ্যে আমরা দেখতে চলে আসলাম বউ, বউ দেখবো, বউর আত্মীয় স্বজন সবাই খুব মানে জিজ্ঞেস করতেছিল যে বউ পছন্দ হয়েছে কিনা, বউ কেমন দেখতে। না মাশাল্লাহ বউ অনেক দেখতে সুন্দর। তো সবার সাথে কথা বলতেছিলাম, ভালো লাগছিলো। বিয়ে বাড়িতে আসলে যেটা হয় আর কি, খাওয়াটা তো সবচেয়ে বড় কথা না, সবার সাথে দেখা হওয়াটাই আন্তরিকতা। যেহেতু সবার সাথে দেখা হয়েছে, আর এ তো বউ এদিকে ছবি তুলতেছিল, তো আমরা অলরেডি এর মধ্যে একটু একটু ছবি তুলে নিয়েছি, ভালো লাগলো আর কি। বউ খুব সুন্দর করে সেজেছে, বউ বউই লাগতেছিল বলা চলে আর কি, সত্যি খুবই সুন্দর ছিল বউটা। বউ তার এটা ননাস, মানে ননাসের সাথে ছবি তুলেছে, আর সবাইকে ডাকতেছিল ছবি তোলার জন্য, খুবই মিশুক ছিল। এখন গ্রুপ ছবি তোলা হচ্ছে, এই দিদির দৃশ্যটা আর কি আমার কাছে একটু বেশি ভালো লাগলো। এগুলো স্মৃতি হয়ে থাকবে কোনো এক সময়, হয়তো যখন একা বসে থাকা হবে, কিংবা যখন কিছু ভালো লাগা খারাপ লাগা মুহূর্ত আসবে, তখন বসে বসে যদি এই ছবিগুলো দেখে, তখন অনায়াসে দেখা যাবে যে মুড ভালো হয়ে যাবে। তো এই হলো আমাদের খালাম্মা, উনি জার্মান থাকে, জার্মান থেকে বাংলাদেশে এসেছে, উনি আমাদের সাথে কিছু ছবি তুললো এবং ওনাকে কিছু ছবি তুলে দিলাম। উনি বলতেছিল খালাম্মা যে তোমাদের সাথে আমি ছবি তুলে নিয়ে যাব, যখন আমি চলে যাব ছবিগুলো দেখব, তোমাদের মিস করব। তো খালাম্মা খালু যেহেতু জার্মানে থাকে, ওখান থেকে এসেছে বাংলাদেশে, আর এসে আমাদের অ্যাপার্টমেন্টে প্রথম তার দাওয়াত খাওয়া। তো এর মধ্যে অলরেডি আমার মেয়ে এবং ওই যে তানহামনি তার সাথে সেলফি তুলতেছিল। তো সবার কাছ থেকে বিদায় নিয়ে আমরা চলে আসলাম, এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। রাস্তাঘাটও একদম নিরিবিলি ছিল, ভালোই লাগছিল রাতের পরিবেশ, মানে লাইটিং সব কিছু একটু অন্যরকম। বাসায় ঢুকতেই এই তো যে দোকানটা, এখানে অনেক কিছু টুকটাক বিক্রি করে আর কি, যেগুলো খুব ইম্পর্টেন্ট জিনিসপত্র, যেগুলো হাতের কাছে সবসময় লাগে। তো এইগুলো দেখে একটু ভালো লাগলো। এটা হলো পরের দিন দুপুরবেলার ভিডিও। এতো হিজলারা এসেছে, তারা ডান্স নাচ করতেছিল, কারণ ওরা বিয়ে বাড়ি কিংবা বাচ্চা হলে ওরা আসবেই, ওদের সালামি দিতে হয়, এটা ওদের দিতেই হবে, যে যেরকম খুশি হয়ে দেয়। তো দেওয়ার পরে খুশি হয়ে ওরা ডান্স করে সবাইকে দেখাচ্ছিল, ভালোই লাগছিল আমার কাছে, বেশ ভালো লাগছিল আর কি। খুশি হয়ে ওদের দিল, ওরা আমার সাথে অনেক কথা বলল। আর ওদের একটা গ্রুপ আছে, যেহেতু ওরা নারায়ণগঞ্জে থাকে, আর আমারও খুব পরিচিত হয়ে গিয়েছে আমাদের অ্যাপার্টমেন্টে, যেহেতু
কিছুদিন পর পরে দুই একটা করে বিয়ে লাগে, তো এত ডান্স করা হয়ে গিয়েছে, এখন চলে যাবে বিদায় মুহূর্তে। ওরা একটু আমাকে পুশ করে গেল আর কি, আমার কাছ থেকে বিদায় নিয়ে গেল, যেহেতু ওরা খুব পরিচিত আমার, খুব খুশি হয়েছে ওরা, ওদের বিদায় দিয়ে দিলাম। তো আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা আমাকে লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, বেল বাটনটা অন করে দিবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।